গ্রাম বাংলায় কৃষি বনায়ন কার্যক্রম খাদ্য ও পুষ্টি সরবরাহ ছাড়াও জ্বালানি শক্তির উৎস, কর্মসংস্থান ও আয় বৃদ্ধি, বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই আধুনিক ও লাক্সই প্রযুক্তি ব্যবহার করে কৃষি বনায়ন কার্যক্রম থেকে সম্ভাব্য বেশি সুফল পাবার জন্য বিভিন্ন গবেষণা বা স্টাডি চলছে। এমনি একটি গবেষণা বা স্টাডি চালাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগ। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARC এর কোঅর্ডিনেটেড প্রজেক্ট অন ইম্প্রুভমেন্ট অব এগ্রো ফরেস্ট্রি প্র্যাকটিসেস ফর বেটার লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্ট প্রকল্পের আওতায়। গবেষণা প্রকল্পের নাম উঁচু ও উপকূলীয় পরিবেশে কৃষি বনায়ন কার্যক্রম। গবেষণার জন্য উঁচু ভূমি অর্থাৎ টেরেস হিসেবে নির্বাচন করা হয়েছে নরসিংদী জেলার বেলাব ও শিবপুর উপজেলা এবং গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা। অন্যদিকে কোস্টাল অর্থাৎ উপকূলীয় অঞ্চল হিসেবে বেছে নেওয়া হয়েছে খুলনা জেলার পাইকগাছা উপজেলা। নরসিংদী, গাজীপুর অথবা খুলনা জেলার কৃষকেরা যে কৃষি বনায়নের সঙ্গে পরিচিত ছিল না তা কিন্তু নয়। তবে তাদের অনেকেরই টেরেস ও কোস্টাল এলাকার আধুনিক কৃষি বনায়ন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান ও ধারণা ছিল সীমিত। তাই নতুন ও আধুনিক পদ্ধতি হিসেবে মাল্টি স্টোরেজ সিস্টেমে মৌসুমি ফল ও সবজি চাষের উপর ভিত্তি করে গবেষণার পরিকল্পনা ও ডিজাইন করা হয়। ডিজাইন অনুযায়ী নরসিংদীর বেলাব ও শিবপুর উপজেলায় জমির উপরের স্তরে কাঁঠাল গাছ, মধ্যম স্তরে পেঁপে, লেবু, মালটা ও কমলার চারা রোপণ করা হয়েছে, আর নিচের স্তরে মৌসুমি সবজি ও হলুদের চাষ করা হয়েছে। গাজীপুরের কাপাসিয়াতে উপরের স্তরে লিচু ও পেয়ারা, মধ্যম স্তরে লেবু ও পেঁপে এবং নিচের স্তরে মৌসুমি সবজির আবাদ করা হয়েছে। অপরদিকে খুলনার পাইকগাছাতে উপরের স্তরে রয়েছে আম ও কুল এবং নিচের স্তরে ধান ও সবজি। কোস্টাল ইকোসিস্টেমে আমরা খুলনাতে কাজ করছি পাইকগাছাতে, আর টেরাস ইকোসিস্টেমে আমরা নরসিংদীতে কাজ করতেছি আর এখানে কাপাসিয়া কাজ করছি। এলাকাটা তুলনামূলকভাবে উঁচু এবং নিচু দুই ভাগে বিভক্ত। আমরা যেখানে উঁচু আছে সেখানে আমরা বাগান করছি এবং উঁচু জায়গার একটি বৈশিষ্ট্য আছে যে এই জায়গায় প্রচুর বৃষ্টি এলাকায় যেহেতু হয়, বৃষ্টি হলেও পানি ওয়াটার লগিং হয় না, পানিটা নেমে যায়। যেহেতু নেমে যায় সেই জন্য ফল চাষের একটা উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এই এলাকায়। কোস্টাল সাইড যদি আমি যাই, আপনি জানেন কোস্টাল সাইডের সবচেয়ে অসুবিধা হলো সেখানে স্যালাইনিটি। ওই এলাকায় যে প্রচুর স্যালাইনিটি থাকে এবং স্যালাইনিটির কারণে সব ফসল ওই জায়গায় করা যায় না। সুতরাং আমরা ওই এলাকায় চিন্তা করছি ফল এবং ফসলের ভিতরে কোন কোন ফল গাছ এবং কোন কোন আপনার ফসল যে স্যালাইনিটি সহ্য করতে পারে, যেসব আম আমাদের আছে সেই আম গাছগুলি সেখানে টিকে থাকতে পারে না। অথচ লতা বোম্বে বা বোম্বে লতা আমটি ওই এলাকার জন্য খুবই উপযুক্ত একটি জাত হিসাবে বিবেচিত হয়েছে। তারপরে আমরা সেখানে জুজুবি দেখেছি, জুজুবিও একটা মোটামুটি একটা ভালো স্যালাইনিটি টলাইন ভ্যারাইটি এবং জুজুবি সেখানে ভালো হয়। তাছাড়া ধানের ভিতরে আমরা বিড়ি থেকে যে ধানটি অবমুক্তি দেওয়া হয়েছে BR-47 এবং বিনা থেকে যে একটি ধান অবমুক্তি করেছে BINA-7, এই দুটি জাতু ওই এলাকায় সাডেন লেভেল পর্যন্ত তারা টলারেট করতে পারে। দেখা যাচ্ছে যে আমরা যদি এই ম্যাঙ্গো এবং জুজুবির সাথে আমরা ধান এবং অন্যান্য যে সবজি আছে, কিছু সবজি এখানে আদা হলুদ আছে, সেগুলি যদি আমরা সেখানে উৎপাদন করি, দেখা যায় যেসব জমিগুলি পতিত থাকতো সেই জমিগুলি এখন একটা প্রোডাক্টিভ ল্যান্ড হিসাবে দেখা দিচ্ছে। এভারগ্রিন এগ্রিকালচার এবং স্মার্ট এগ্রিকালচার নামে যে দুইটি পদ্ধতি এখন চালু হয়েছে তার সাথে এই প্রযুক্তিটি খুবই যুক্তিযুক্ত। প্রকল্প এলাকার কৃষকদের আর্থসামাজিক অবস্থা, আগ্রহ ও চাষের জমির বাস্তব অবস্থা বিবেচনা করে বেঞ্চমার্ক সার্ভের মাধ্যমে টেরেস ও কোস্টাল ইকোসিস্টেমের জন্য মোট 16 জন কৃষক নির্বাচন করা হয়।
এসব নির্বাচিত কৃষকগণ খরিফ এক, খরিফ দুই এবং রবি মৌসুমে কৃষি বনায়ন গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ করেন। এ গবেষণা কর্মসূচিতে সরেজমিন পরীক্ষার পর্যায়ে যে ট্রিটমেন্ট অর্থাৎ পদ্ধতিগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো ছিল উন্নত চাষাবাদ, ফসলের আধুনিক জাত ব্যবহার, ফল ও সবজির গুণাগুণের তথ্য উপাত্ত সংগ্রহ, মাটি ও বাতাসের আর্দ্রতা সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং সকল তথ্য উপাত্ত বিশ্লেষণ। উন্নত চাষাবাদ অর্থাৎ ম্যানেজমেন্ট প্র্যাকটিসে যে প্রযুক্তিগুলো বিবেচনা করা হয়েছে সেগুলো ছিল আগাছা পরিষ্কার, সুষম মাত্রায় জৈব ও রাসায়নিক সার ব্যবহার, পরিমিত সেচ প্রদান, বালাইনাশক দিয়ে রোগ ও পোকা দমন এবং গাছের মরা ও রোগাক্রান্ত ডাল ছাঁটাই। এ গবেষণা প্রকল্প বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করেছেন পোস্ট গ্রাজুয়েশন ও ডক্টরেট কোর্সে গবেষণারত ছাত্র। এছাড়া গবেষণা তত্ত্বাবধানের সার্বিক দায়িত্বে ছিলেন তিনজন কো প্রিন্সিপাল ইনভেস্টিগেটর। প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন সুবিধা অসুবিধা এবং তাদের সহযোগিতা নিয়ে কথা বললেন তিনজন কো প্রিন্সিপাল ইনভেস্টিগেটর। নরসিংদী এলাকার যে মূলত বৈশিষ্ট্য যেটি সেটি হচ্ছে যে এখানে ফল ভিত্তিক যে আপনার বাগান সেটা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, বিশেষ করে কাঁঠাল। কিন্তু মূল সমস্যাটা যেটি এখানে যে কৃষকরা এই কাঁঠাল ভিত্তিক যে বাগান সেই বাগানটা কিন্তু তারা খুব বেশি ব্যবস্থাপনা করে না, বা অন্য কোনো তারা এখান থেকে যে এডিশনাল কিছু যে ইনকাম করবে সেই ধরনের কিন্তু চিন্তা তাদের নেই। এই কাঁঠাল গাছকে বেস ধরে আমরা বহুস্তর বিশিষ্ট, যেটাকে আমরা ইংরেজিতে বলি মাল্টি স্টোরিড অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম, সেটাকে আমরা চিন্তা করলাম। এই যে তিনটি স্তর অর্থাৎ ভূমির যে সর্বাধিক ব্যবহার, পাশাপাশি যে রিসোর্সের ব্যবহার, রিসোর্স বলতে আমাদের এখানে আলো, পানি এবং তার খাদ্য, এইটার কিন্তু সর্বোত্তম ব্যবহার কিন্তু সম্ভব এই বহুস্তর বাগানের মাধ্যমে, যার ফলে কৃষকও লাভবান হবে এবং আমার যে ইকোসিস্টেম সেটাও কিন্তু কনজার্ভ করা যাবে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের যে প্রতিকূল পরিবেশীয় অঞ্চল পাইকগাছা খুলনা, তার মধ্যে এটি একটি। এখানে লবণাক্ততা এবং জলাবদ্ধতা প্রায়ই শস্য উৎপাদনে ব্যাঘাত ঘটায়, ফলে জীবনযাত্রার মানও দুর্বিষহ। এই জন্য কৃষকগণ তাদের মাঠ ফসল করতে কষ্ট হয়, কখনো কখনো মাঠ ফসল করতে পারে না। এই জন্য তারা স্বতঃপ্রবৃত্তভাবেই মাঠ ফসলের পরিবর্তে তারা আম, কুল, বিভিন্ন রকমের ফল বাগান করতে যাচ্ছে। তো এই ফল বাগানগুলো তারা করে, কিন্তু এর সঠিক পরিচর্যা তাদের জানা নেই। আমরা এই অঞ্চলে এই আম বাগানের সাথে উপযুক্ত লবণাক্ততা সহিষ্ণু যে সমস্ত ফসলের জাত আছে সেগুলোকে তাদেরকে সরবরাহ করতেছি, এবং আম, কুল এই সমস্ত ফল বাগানের সাথে তারা সেই সমস্ত সাথী ফসল করে ফল থেকেও যেমন লাভ পাচ্ছে, তেমনিভাবে মাঠ ফসল থেকেও তারা অনেক লাভবান হচ্ছে। টেরেস ইকোসিস্টেমে আমরা জানি যে কাঁঠাল এবং আনারসের আবাসস্থল। তো এখানে কাঁঠাল গাছের সাথে সাথে আরও কিছু ফ্রুট ট্রি আছে যেখানে, তো আমাদের উদ্দেশ্য ছিল যে এই সমস্ত ফ্রুট ট্রিগুলোর সাথে অন্য কিছু ফ্রুট ট্রি, বিশেষ করে আপনার হোমস্টেতে এখানে আমরা দেখি যে কিছু স্পোরাডিক লিচু গাছ আছে, তো আমরা চেষ্টা করছি যে লিচুর সাথে অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমটা কেমন কম্পার্টেবল সেটা আমরা একটু দেখার চেষ্টা করছি। আমরা যে কৃষকের সাথে কাজ করতেছি সেই কৃষক এই জমিতে ইতিপূর্বে সে কখনো বেগুন, এমনি সোল বেগুন চাষ করতেন। তো আমরা এরপরে যখন তার সাথে আসলাম, সে আসার পরে আমরা যখন তাকে কৃষি বনায়ন পদ্ধতির যে উপকারিতাটা যখন তাকে আমরা বুঝালাম যে একই সাথে আমরা বেগুনের সাথে আরও বিভিন্ন ফসল যেমন পেঁপে এবং আরেকটা ফল গাছ যেটা আমরা লাগাইছি লিচু, তো এইটা থেকে সে তার মানে টোটাল বেনিফিট যখন সে একবারে হারভেস্ট করবে তখন তার একমাত্র বেগুন থেকে যে হারভেস্ট করে তার তুলনায় সে অনেক বেশি লাভবান হবে, এবং এটা আমরা যখন বুঝাইছি কৃষক তখন এটা ভালো করে বুঝছে এবং সে আমাদের সাথে এই প্রকল্পে সংযুক্ত হওয়ার জন্য সে যুক্ত হয়েছে। গবেষকদের মতে সুবিধাভোগী কৃষক যে সুবিধাগুলো পেয়েছে তা হল জমি থেকে একাধিক ফসল, বছরব্যাপী ফসল উৎপাদন, মাটির উর্বরতা বৃদ্ধি, সারের চাহিদা হ্রাস, সহজে আগাছা দমন এবং জ্বালানি সরবরাহ। কিন্তু সুবিধাভোগী কৃষক তারা কি ভাবছেন এ প্রকল্পের ফলাফল নিয়ে? আসুন শুনি বেলাবো নরসিংদীর আতাউল্লাহ ভূঁইয়া
পাইকগাছা খুলনার বিষ্ণুপদ হাজরা এবং কাপাসিয়া গাজীপুরের চানমিয়ার কথা। আগে আমরা শুধু কাঁঠাল বিক্রি করতাম, তো কাঁঠালে দেখা গেছে যে আমার ওই প্রায় 200% এখানে জায়গা, এখান থেকে 40,000 টাকা মতো বিক্রি করতে পারতাম। কিন্তু এটা আরম্ভ করার পরে যে বাগুন, গত বছর আমি বাগুন বিক্রি করলাম প্রায় চল্লিশ হাজার টাকা, আবার পেঁপে প্রায় 50,000 টাকার মতো, এরপরে সবজি ওই যে লাউ 10,000 টাকা, শশা 10,000 টাকা, এগুলা অতিরিক্ত আসছে। এরপরে যে আবার কাঁঠাল বিক্রি করলাম, যে এর আগের বছর ছিল 40,000, পরে 60,000 টাকা বিক্রি করছি, 20,000 টাকা আরও লাভ। ইত্যাদি মিলাই দেখা গেছে যে আমার প্রায় 1,00,000 টাকার উপরে অতিরিক্ত লাভ আসছে এই বাগান থেকে। স্যারের এসে আমার অ্যাডভাইস করলেন যে আপনি এখানে এই গাছের তবদিল করেন, আমরা যেভাবে বলবো ওনাদের কথা শুনি আমি প্রথম বছর ওই করলাম, করাতে হলুদ লাগালাম আর নিজে ওই গাছের সারটার দিকে কুবাইটা বেশ কাজের সাথে করে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখা গেলো ভালোই ফসল হলো এবং প্রায় আমরা 20,000-25,000 টাকার মতো আম বেছিলাম। এটা করি আমরা বেশ লাভবান হই। বর্তমানে কিন্তু লিচুটা খুব মানে উন্নত মানের, এটাতে অনেক পয়সা মানে লাভবান, কারণ 4,000-5,000-6,000 1,000 লিচুর দাম। তো একটা গাছের মধ্যে যদি দেখা যায় 50টা গাছ মাথায় দাঁড়ি, তাহলে 50টা গাছের মধ্যে 5,000-6,000 করে লিচু হয়। তো এই জন্য লিচুটার দিকে মানে গেছি। তাছাড়া বেগুন করি, পেঁপে করি, হ্যাঁ দুই তিনটা ফসল একসাথে করতে পারতেছি, তাতে যে আমি লাভবান। টেরেস ও কোস্টাল ইকোসিস্টেম গবেষণা বা স্টাডি থেকে সিদ্ধান্তে আসা যেতে পারে যে নরসিংদী জেলার উঁচু এলাকায় প্রচলিত অর্থাৎ ট্র্যাডিশনাল কৃষি বনায়ন কার্যক্রম যা রয়েছে, সেটাকে যদি মাল্টি স্টোরেড পদ্ধতিতে উপরিস্তরে কাঁঠাল, মধ্যম স্তরে লেবু জাতীয় ফল এবং নিচের স্তরে মৌসুমি সবজি চাষ করা হয়, কৃষক উপকৃত হবে। গাজীপুরের উঁচু এলাকার জন্য মাল্টি স্টোরেড পদ্ধতিতে উপরিস্তরে খাটো ও উচ্চ ফলনশীল জাতের লিচু, পেয়ারা ও কুলের বাগান তৈরি করা যেতে পারে। অপরদিকে খুলনার কোস্টাল বেল্টে নতুন বাগান সৃজন করা দরকার, যেখানে খাটো ও উচ্চ ফলনশীল জাতের আম, লিচু ও কুলের চারা রোপণ করা প্রয়োজন এবং সঙ্গে থাকবে উচ্চ মূল্যের সবজি ফসল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের এ গবেষণার ফলাফল বাংলাদেশের টেরেস ও কোস্টাল বেল্টের কৃষকদের কৃষি বনায়ন কার্যক্রম জোরদার করবে এবং লাক্সই প্রযুক্তি হিসেবে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা।